এবার নাটোরের সিংড়ায় নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় জনতার হাতে নাতে ধরা পড়েছেন সিংড়া উপজেলা বিএনপির সদস্য দাউদার সচিব মাহমুদ এ সময় তিনি জনতার হাতে লাঞ্ছিত ও মারধরের শিকার হয়েছেন মঙ্গলবার সন্ধ্যায় সিংড়া পৌরচাঁদপুর এলাকা সোহেল রানা নামের এক যুবদল কর্মীর বাড়িতে এ ঘটনা ঘটে তবে আপত্তিকর অবস্থায় ধরা পড়া ওই নারী স্থানীয় এক ক্লিনিকের নার্স দাউদার মাহমুদ সিংড়া উপজেলা বিএনপি সদস্য সচিব এবং গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিংড়ার আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ছিলেন স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার সন্ধ্যায় সিংড়া উপজেলার চাঁদপুর এলাকায় যুবদল কর্মী সোহেল রানার ভাড়া বাসার বাহিরে থেকে তালাবন্ধ একটি ঘরে নারীর সঙ্গে উপজেলা বিএনপি সদস্য সচিব দাউদার মাহমুদকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন স্থানীয়রা এ সময় দাউদার মাহমুদের আটকের খবর পেয়ে ছাত্রদল কর্মী নিশানের নেতৃত্বে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে নিয়ে যায় এ সময় বিএনপি নেতা দাউদার মাহমুদের সঙ্গে ওই নারীর ভাই ও সুমনের ধস্তাধস্তি কিলঘুষির ঘটনাও ঘটে এ বিষয়ে স্থানীয় চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান মিলন বলেন নারীর সঙ্গে ঘরে আপত্তিকর অবস্থায় পেয়ে লোকজন ওই বিএনপি নেতাকে মারধরও করেছেন এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক এ বিষয়ে অভিযুক্ত উপজেলা বিএনপি সদস্য সচিব দাউদার মাহমুদ বলেন ভোটের আগে তাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে তিনি ষড়যন্ত্রের শিকার মূলত তিনি ওই এলাকায় সন্ধ্যায় হাঁটতে গিয়েছিলেন তখন কিছু হেরোইন খোট তাকে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যেতে চায় আর এ নিয়ে ধস্তাধস্তি ও ধাক্কাধাক্কিতে লোকজন জমে যায় আমাকে জড়িয়ে নারী কেলেঙ্কারি বিষয়টি আনা হয় সিংড়া থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভি সাথে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন